السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. সুপ্রদর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন এই সুন্দর সকালে এই সুন্দর সময়ে পবিত্র মাহে রমজানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি মাওলানা ফখরুল আশিকি সুপ্রদর্শক আজ যে বিষয় নিয়ে ইনশাআল্লাহ তে আমরা আলোচনা করতে চাই আজ আলোচনার বিষয় হচ্ছে মাহে রমজান ও পবিত্র কোরআন এ বিষয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যেই আমাদের একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত একজন আলেম এদিনকে রয়েছেন আমাদের সাথে মৌলানা মুফতি মনসুরুল হক ক্ষতি বাড়িধারা গুলশান জামে মসজিদ ঢাকা সালাম আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে যে সুন্দর বিষয়টি আমরা অবস্থান করেছিলাম এবং অবতারণা ঘটিয়েছি এই বিষয় অথবা এই বিষয়ের বাইরে যদি কোনো বিষয় আপনি জানতে চান যদি জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন আট এক আট নয় নয় দুই পাঁচ আট এক আট নয় নয় দুই ছয় আট এক আট নয় নয় এক শূন্য থেকে এক নয় পর্যন্ত আসুন কথা বলি আজকের সম্মানীয় অতিথির সাথে মোতরম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি মোহন রব আলমিন পবিত্র রমজান মাস দিয়েছেনই তো বান্দার ভালো রাখার জন্য ভালো থাকার জন্য মাসা আল্লাহ তো এই রমজান মাস এবং কোরআন এ দুটা কিন্তু একটার সাথে একটা অঙ্গ অঙ্গিভাবে জড়িত কোরআন তো রমজান রমজান তো কোরআন তো আমরা শুরুতে একটু কোরআনের পরিচয় জানতে চাইব যদি আপনি একটু কোরআনের পরিচয়টা কোরআন এবং হাদিসের আলোকে দিতে ধন্যবাদ সমানিত উপস্থিত ভাই আল কোরআন রমজানের সাথে যে সম্পর্কিত সে বিষয়ে আল্লাহ সুরা বাকার একটি আয়াতে স্পষ্ট করে দিয়েছেন শাহরুর রমাদান আল্লা উজলা ফিহিল কোরআন নাস অভাই ইনাহিমাল হুদা ওয়াল ফর এই সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে সমস্ত কিছু সুস্পষ্ট বর্ণাকারী হিসাবে এবং সত্য মিথ্যার পার্থক্য হিসাবে সাথে সাথে গোটা বিশ্বেও মানবতার মুক্তি কল্যাণের জন্য এবং তাদের হেদায়তের প্রতিকৃতি হিসাবে সুতরাং কোরআনের সাথে রমজানের একটি অঙ্গঙ্গিভাবে জড়িত যে কথাটি আপনি কিছুক্ষণ আগে বললেন তা একেবারে চিরসত্য আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের অবতীর্ণ মাসে আমাদের জন্য ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ সিয়াম বা রোজা ফরজ করে দিয়েছেন এই প্রসঙ্গে আল্লাহ তালা বলছেন পরের আয়াতে ফমান শাহেদ আমিনা ফালি হাসুম ইমারজি পাবে সেজন্য অবশ্যই রোজা রাখ রোজা যার সামনে চলে আসবে যার সামনে চলে আসে সাথে সাথে রোজা রাখা শুরু করে শুরু করে দেয় চমৎকার হ্যাঁ কাজেই লোহে মাহফুজ থেকে আল কোরআন আল্লাহ রবাহন প্রথম আসমানে লাইলাতুল কাদর রাত্রিতে অবতীর্ণ করলেন পরবর্তীতে খন্ড খন্ড আকারে জিবল ইসলামের মাধ্যমে পর্যায়ক্রমে মোহাম্মদ নিকট নিয়ে আসা হয় যে আল্লাহ তালাল কোরআনে বিভিন্ন আঙ্গিকে সে কথা উল্লেখ করেছেন কুন্না হাকিম ইন্না কুন্না আলিম স্পষ্ট করে দিয়েছেন কোরআন কোন রাত্রিতে কেন নাজিল করা হয়েছে

দেখুন কোরআন যে শিক্ষার একটা গুরুত্ব আল্লাপাক দিয়েছেন তার কিন্তু বিভিন্ন প্রমাণ আমরা দেওয়ার চেষ্টা করেছি মানে তিনি সেই রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন কোরআনের কথা শুরুতেই শেষে সব সময় সব সময় সব সময় আরেকটি আয়াতে সুরত ওখানে ফাইন নামা ইয়েসর নাহবিল এটাকে আমি নবী আপনার ভাষায় অত্যন্ত সহজ করে দিয়েছি যাতে করে মানুষ সত্যিকার অর্থ বুঝতে পারে উপলব্ধি করতে পারে এবং সেই অনুযায়ী জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা বাস্তবায়ন করতে পারে মানে আপনি যা বলতে চাচ্ছেন যে তাহলে পুরো কোরআনটা হচ্ছে মানব জাতির সবচাইতে মূল পথ প্রদর্শক এবং তার জীবন চলার পথের পাথেও একজাক্টলি হ্যাঁ কিন্তু কোরআনের সাথে তার সুসম্পর্কটা কিভাবে তৈরি হয়েছে কেনই বা আমরা কোরআনকে এত মর্যাদা দেব বা মাহে রমজানকে কেন এত মূল্যায়ন করা হয়েছে বিশেষ করে যদি আমরা দেখি আল্লাহ রবুল্লা আলমিন আসমানি গ্রন্থের মধ্যে অন্যতম একটি আল গ্রন্থ আল্লাহ তালা অবতীর্ণ আল কোরআনুল করিম আল কোরআন মজিদ যেটাই আমরা বলি না কেন আল্লাহ রবুল্লা আলমিন এই অন্যান্য আসমানি গ্রন্থের চেয়ে শ্রেষ্ঠ একটি গ্রন্থ আমাদের শ্রেষ্ঠ নবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ

قَدْ جاءكم برهان من ربكم برهان القران برهان القران وانزلنا اليكم نورا مبينا اسبشتر

এবং কোরআন যে মানুষকে আলোকিত করবে সেটাও আল্লাহর কথা আমার রাসূল মূলত গাইডলাইনটা কিন্তু কোরআনের পথে চলার জন্য কি দেওয়া হয়েছে তিনি কিন্তু এসেছেন কোরআন কথা বলতে আপনি তো জানেন যে এই মাহেরমজানে জিবরিল আমিন তিনি আসতেন আল্লাহ রেসুলকে কোরআন শোনাতেন আবার আল্লাহ রসুল কিন্তু তাকে শোনাতেন এই যে দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু কোরান কোরান দায়িত্বই ছিল কিন্তু কোরআন কোরআন সৈবখারিতে যেটা আপনি বললেন সেটা সৈবখারিতে কানাডা সুল্লা আজ নসবিল আজ ওখানে আজ

সাক্ষাতে এই আল কোরআনের এবং শিক্ষাকে কেন্দ্র করে গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের যে মৌলিক ইবাদত এগুলো পড়ে আগে জ্ঞান অর্জন করো আগে জানো আগে চিন্তা করো মানে শুরু শব্দটাই আল্লাহ রসুলের প্রতি কোরআনকে নিয়ে শুরু শব্দটাই একরা একরা এক করা কিন্তু আমরা কি আসলে একরের মধ্যে একরের মধ্যে নেই

الا عبادك المخلصين যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদেরকে আমি বিভ্রান্ত করতে পারবো না দেখেন শয়তান একটা শয়তান তো ভুল দিয়েই তো তার জীবনের শুরু তো শয়তান আল্লাহর অবৈধ একটা আচরণ অবাধ্য আচরণ করেছেন শয়তান কিন্তু বলে দিয়েছেন আমি ডান দিক থেকে সীমাল জুনুব সব দিক থেকে আমি তাকে প্ররোচনা দেব কিন্তু সে কিন্তু উপরের কথা একবার বলে নি সুবহানাল্লাহ মহান রব্বুল আলামিন রহমত তো উপর থেকে অবারিত থাকে সেটা সে কোন সময় বলে সে সব সময় ডান বাম এবং চারটি দিকের কথা বলে কিন্তু আল্লাহ উপর থেকে যে রহমত নাজিল করে বান্দাকে ক্ষমা করে দিবেন অধিকাংশ মানুষকে আপনি অকৃতজ্ঞ পাবেন তো কিন্তু উপরের থেকে যেহেতু আল্লাহর রহমত বাড়ির আল্লাহর অবতীর্ণ সেটার কথা সে উল্লেখ করে নয় মনেও ছিল না সম্ভব না মহান রাব্বুল আলমিনের এটা একটা আমাদের জন্য একটা বিশ্বাস একটা শিক্ষণীয় দৃষ্টান্ত আচ্ছা আমরা যে একটা জায়গায় মাত্র টাচ করেছিলাম যে ফেসবুক বা মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু অন্য দিকে হয়তো চলে যাই কিন্তু এই মোবাইল অ্যাপস কিন্তু আবার কোরআনেরও কি রয়েছে জি আমরা মাহের রমজান চলছে আমরা কিন্তু চাইলে এক জায়গায় জার্নি করছি বা অফিসের দিকে যাচ্ছি অথবা একটু সময় পাচ্ছি ওই অ্যাপস অ্যাপসে ঢুকে কিন্তু আমরা তেলাওয়াত করতে পারি অবশ্যই সেখানে অনুবাদও রয়েছে আপনি চাইলে অনুবাদও করতে পারেন সম্মানিত উপস্থাপক সুন্দর একটি কথা বলেছেন প্রযুক্তি আমাদেরকে অগ্রগতি করেছে আপডেট কিন্তু এটা ব্যবহারটা নিজের উপর নির্ভর করে মিসইউজ করছে মিসইউজ আমরা করছি আমরা যদি ভালো জিনিস ভালো কিছু এটার ভিতর দিয়ে যেতে চাই সবকিছু গুগলের মাধ্যমে আমরা সবকিছু পাই ডিভাইসের কোনো দোষ নেই ডিভাইসের কোনো দোষ ইটিলাইজার দোষ ইটিলাইজার দোষ এই যে ব্যবহারকারীর দোষ যেমন চশমা আমি একটু শুনতে চাইবা আপনার কাছ থেকে আপনি কি কি উদাহরণ কি দিবেন এই বিষয়েনি অবশ্যই বিস্তারিত তার একটা ছোট্ট বিরুতে নিয়ে আসে ইনশাল্লাহ সুপ্রদর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি কুড় থেকে আয়োজিত এই সুন্দর অনুষ্ঠান ইসলামজিজিক গ্যাসা অনুষ্ঠান আলোচনা করছিলাম মাহে রমজানা কোরআন নিয়ে ফিরছে কিছুক্ষণের মধ্যেই থাকুন একুশের সাথে আলহামদুলিল্লাহ সুপ্রদর্শক আমরা আবারো ফিরে এলাম ইসলামী জিক গ্যাসা অনুষ্ঠানে আলোচনা করছিলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোরআন ও মাহেরমজান চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই মতারাম যেমনটি আপনি ব্যাখ্যা দিয়েছিলেন বিরতির পূর্বে যেগুলো কি কারণে হতে পারে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সর্বদা প্রথমেই যদি আমরা দেখি তাহলে তিনি একরা দিয়ে শুরু করেছেন সেই একরার একটি অন্যতম উপায় হচ্ছে আল কোরআন বর্তমানে প্রযুক্তির মাধ্যমে আমরা সেটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি কিন্তু শয়তানের প্ররোচনা যেটা আমি বলেছি মানুষ অন্যদিকে ধাবিত হয়ে গেছে আরেকটি জিনিস এখানে আমরা লক্ষ্য করি যে ইসলামিক যে সাইটটা আছে অনেক সময় ইসলামিক সাইটের উপরও কিছু ভুল তথ্য অনেক সময় পাওয়া যায় এক্ষেত্রেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে মূল সোর্সের দিকে আমাদের চলে যেতে হবে সেটা হচ্ছে অরিজিনাল রেফারেন্স আল কোরআন

তো সাধারণ যারা শিক্ষা নিয়বিষ তাদের জন্য একটা বিভ্রান্তকর ব্যাপারে দাঁড়ায় কাজেই আমাদেরকে উচিত সর্বদা মোবাইলে ইসলামিক যে সাইট আছে সেটা দিকে ধাবিত হওয়া এবং সেটি থেকে আমাদের জ্ঞান অর্জন করার চেষ্টা করা সাথে সাথে মূল অরিজিনাল রেফারেন্সের সাথেও যোগাযোগ রেখে তবে ঠিক আছে সেটা হচ্ছে টেকনোলজি আপনি ব্যবহার করছেন তবে হার্ড কপি যেটা কোরআন এর যে তাফসীর গ্রন্থগুলো রয়েছে মারiful কোরআন অত্যন্ত সমৃদ্ধি এবং শফি আল্লাহ অত্যন্ত এবং এটা এটা কিন্তু বেশ প্রণিধানযোগ্য পবিত্র আপনার ইসলামিক ফাউন্ডেশনে যে তাফসীর গ্রন্থগুলো রয়েছে কোরআনের আপনি যদি চাইলে সেটা পড়তে পারেন শুধু মা এরমজানে সুন্দর সুযোগ আছে সময় আছে এটা সত্যিকার অর্থে ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার একটু অন্যতম উপায় হচ্ছে এই তাফসিরগুলো গুলো এবং কিছু আয়াত আছে যে আপনার বুঝতে বোধগম্য নয় সেটারও অপেক্ষা আপনি খুঁজে পেয়ে গেলেন সুন্দর ভাবে দেখলেন বিস্তারিত না গেলেন মূল ফান্ডামেন্টাল নলেজটাও খুব দরকার দরকার আছে আমাদের সব প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ করে আলকোরানিসুরা বাকরা তে আল্লাহ তালা ফার্স্ট টু লাস্ট যে রমজান সম্পর্কিত আয়াতটি অবতীর্ণ করেছেন এবং ইয়া দিন আ আমান কুতিব আলাইকুম সিয়াম শেষ পর্যন্ত একেবারেই শেষে নিয়ে ওহিলা কুম লাইলাতা সিয়ামের রাফাত উইলা নিস আইকুমালিকাইউবাইন উল্লাহ কুম আয়া তিলিন নাস লাল হম এই পর্যন্ত বিস্তারিত লাল্ লাকুম ইয়েত্তা কোন জায়গাটা আপনি বলেছেন আবার ওই কুতিবা আলাইকুম সিয়ামের আয়াতের শেষে লাল্লাকুম তাত্তা কোন সুন্দর দুইটাই কিন্তু মিলে একটা বিষয় দাঁড়ায় তাকোয়া যাতে অবলম্বন করতে পারে তাকুয়ার বিকল্প কিছুই আমরা যতই বিভিন্ন ভাবে মানুষকে ভয় প্রদর্শন আইন ইত্যাদি যদি মানুষের ভিতর তাকুয়া ভীতি কোরআন এর একটি আল্লাহ তালা স্পষ্ট আল্লাহ ভীতি কথা একটি কথা খালি একটি অনুরোধ করেছেন আল্লাহ বলছেন ওলা দিন উতল কিতাবলিকুম তোমাদেরকে এবং পূর্বের যে আহলে কিতাব তাদেরকে বলেছে আনিত তাকুল্লাহ একটা শুধুমাত্র তাকো শুধু তাকোয়া অর্জন করো যে তাকোয়ার পরিচয় তাকোয়ার পরিচয় আপনি যেটা বলছেন তাকওয়ার পরিচয়টা আমি একটু জানতে চাচ্ছি তাকোয়া একেবারে ইজি আল্লাহর দেওয়ার নির্দেশগুলো যথাযথভাবে পালন করা

من كذب علي متعمدا فليتبوا مقعده من النار তোমাদের মধ্যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা হাদিস রচনা করে সেন তার নিবাস তার ঠিকানা জাহান্নাম চিহ্নিত করে নেয় কলিদিন ফিহা আবাদ চিরকাল সেখানে থাকবে আল্লাহ maaf করুক আমাদেরকে সুতরাং আপনি যে কথাটা বলেছেন প্রতারণা প্রতারণা ধর্মীয় ক্ষেত্র অনেক সময় ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় লেনদেন তো আছে 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 অবাক হয়ে যখন ক্রয় বিক্রয়ের কথা বলেছেন অন্যান্য দেশগুলো তো ফেস্টিভ্যালে জিনিসপত্রের দাম গুলো কমিয়ে ধর্মীয় যখন উৎসব ধর্মীয় যে কোনো ফেস্টিভ্যাল ধর্মীয় উৎসব কমিয়ে দেওয়া হয় সাধারণ মানুষের মূল্য ছাড় দেওয়া মূল্য ছাড় দেওয়া হয় আমরা তার উল্টো পাই ধোকা প্রতারণা ভেজাল মানে মনে কর হয় এই মাসটাকে যাতে করে আমরা এটা দিয়ে বাকি ছয় মাস চলবো মানে কোরআন নাজিলের মাস মাহে রমজান হচ্ছে ব্যবসার । মাস ব্যবসায়ের ঠিক আছে তুমি ব্যবসা করো কিন্তু সেটা তো এই এত মাস সহনশীলতার মাধ্যমে এরকম ভাবে নয় প্রতারণা ভেজাল বিভিন্ন আঙ্গিকে ওর উদাহরণে আমরা যেতে চাই এটা বলা হয়েছে এই কারণেই যে তুমি ব্যবসা করবো আল্লাহর যে বিধিবিধান রয়েছে এটা সেগুলোর তরিকা অনুযায়ী তার বাইরে গেলে তো সেটা আবার রেভার দিকে চলে যেতে পারে বা ওই যে প্রতৌনা গাশর দিকে চলে যেতে পারে আপনি যে কথা আগে যে হাদিসতে বলেন মান গাশরা ফলাইসা মিন্না সেটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে বলা হয়ে যায় তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন উপরে সে ভালো জিনিস রেখেছে শুকনো শুকনো আর ভিতরে সে আপনার এই পানি ভেজা ভেজা রাসুলুল্লাহ হাত ঢুকিয়ে দিলেন ঢুকে বললেন এটা কি করলা এটা কি করলা করতেছো তারপর তিনি বললেন মান গাশরা ফলাইসা মিন্না আমার উম্মতর অন্তর্ভুক্তই নয় যে মানুষের সাথে আসলে জনকল্যাণ মানব জাতি এবং মানবিক বিষয়কে ইসলাম গুরুত্ব দিয়েছে তাই তো পাঁচটি জিনিসের জন্য ইসলাম মানুষের হেফাজত মানুষের মূল্যায়ন জান যানের মূল্যায়ন সম্পদের মূল্যায়ন মানুষের ইজ্জত সম্মান মর্যাদার মূল্যায়ন এবং এই যে আল্লাহ তালা আমাদের জ্ঞান দিয়েছে আকল দিয়েছে সেটার মূল্যায়ন কোন প্রকার অবৈধ মাদকা অবৈধ যে সমস্ত কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য ইসলাম বারবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেটা আমাদের সবচেয়ে বেশি আজকে রোগ হিসাবে বেধি হিসাবে হয়েছে আমাদের সর্বদা জেনারেশন এরপর আরেকটা জিনিস যেটা আল্লাহ তালা বলছে মানুষের সম্মান মর্যাদা সম্ভ্রম সেটার উপর আঘাত আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন ওই যে কিছুক্ষণ আগে আপনি একটা কথা বলেছেন তাকুয়া

তারপরে দরজা বন্ধ তারপরে তিনি আপনি যখন কারণ একটা আয়াত আছে যদি কেউ আল্লাহকে ভয় তার জন্য আমি রাস্তা খুলে আপনি বললেন ওটারই আয়াতের টাই আপনি বলেছেন রাস্তা খুলে দেবো এমন

আলহামদুলিল্লাহ সব প্রদর্শক আমরা ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ রয়েছেন আমাদের সাথে মৌলানা মুফতি মনসুরুল হক ক্ষতি বাড়িধারা গুলশান জামে মসজিদ ঢাকা আলোচনা করছিলাম কোরআন মাহে রমজান আমরা আবার আলোচনায় ফিরে যাই যেমনটি আপনি বলছিলেন বিরতির পূর্বে তাকোয়া যেটা হচ্ছে আল্লাহর মূল ফোকাল পয়েন্ট এই যে পুরো একটা মাস ব্যাপী আমরা রোজা রাখবো এর মূল একটা উদ্দেশ্য তাকোয়া আর যিনি মোত্তাকি হতে পারবে তার তো স্থান হচ্ছে জান্নাত এই আপনি বলেছিলেন কিছুক্ষণ পূর্বে যে প্রথম শুরু করেছেন লাল লাকুম তত্তাকুন আবার কেদাল সেখানে তাকোয়ার কথা এনেছেন বাস্তবিক যত ইবাদত সালাত হজ জাকাত সাদাকাত যত রকম সবকিছুর সাথে কিছুটা রিয়া মানুষ দেখানোর লৌকিকতা থাকতে পারে থাকতে পারে কিন্তু এই একটা জিনিস বাদ এটা তো গোপনীয় গোপনীয় আপনি গোপনে কি করছেন কেউ জানবে না ইফতারের সময় সে বসে গেল

সেগুলোকে যত যতটুকু পারা যায় কারণ আল্লাহ তালা বলেন তোমরা যেখান থেকে কোরআন পাঠ করো এই জায়গায় একটা যদি আমরা ইন্টারাপ করতে চাই আপনার সাথে সংযোগ করি আপনি ধরেন আপনার পরিবারে দুজন কোরআন তেলাওয়াত জানে রকম বা মোটামুটি শিখেছে বাকির হলেও আরও ছয়জন আপনার দুজনের হক হচ্ছে বলে দুজন পরস্পরের কথা তোমাদের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সেই যে শিখলো এবং অন্যকে শিখালো এটা কিন্তু সুন্দর পরিবারের ক্ষেত্রে দুইজন জানে আর ছয়জনকে শিক্ষা দিল। তার উভয় যদি সুন্দর পরিবেশে এই জিনিসগুলো কমপকে এই রমজানটা কিন্তু সুন্দর সময় সুন্দর একটি সময় এখন অফিস অফিসটা 3টা 3:30টা শেষ হয়ে যায় আপনি জাননা ভাষায় এর পরে আপনি অবসর পাচ্ছেন এর পরে রাতের বেলাও তো আপনি সুন্দর অবসর পাওয়া যাচ্ছে সর্বোদিক থেকে একটা অবসর সময় আর আললা তাআলা বলেন ফাইজা ফারগতা ফানসাব ওইলা রাব্বিকা ফারগহ এ নবী যখন অবসর পান তখন আল্লাহর আর ওভমি কি হন আপনি ফানসাব ফানসাব এটা আল্লাহ তালাই বলে দিয়েছে বলে দিয়েছে দ্বিতীয় যে বিষয় চতুর্থ হক তা হচ্ছে এটা সর সে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তাল্লাহ যে সমস্ত আদেশগুলো আছে বিশেষ করে এবাদত দেখলে নামাজের নির্দেশ ওয়াকিম উসালা ওয়াতুজাকা এভাবে করতে পারে কোন সিয়াম এরপরে বিরাশি জায়গায় তো শুধু সালাতের সালাতের কথাই বলা হয়েছে এই জিনিসগুলো যথাযথভাবে পালন করতে হবে নির্দেশগুলো এর বিকল্প নাই কারণ আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাততাবিউ মিন দুনিহা আউলিয়া তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে যে তার অনুসরণ করো এছাড়াও অন্য কারো অনুসরণ তোমরা করিও না অন্যত্রাম যাহা আপনার আদেশ করে সেটা আপনি পালন এটা হলো সর্বোচ্চ তার আদেশ এবং একটি আয়াত আজকে যে আমরা শান্তির জন্য চিৎকার দিচ্ছি বিভিন্ন নাম ব্যবহার করছি বিভিন্ন ভাবে কিন্তু আল্লাহ তালা আল কোরআনালে সুন্দরভাবে শান্তির কথা বলছি হে ইমানদারগন্ধ তোমরাদেরকে যখন আহ্বান করা হয় আল কোরআন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি দিকে তোমরা ফিরে আসো তাহলে তোমরা জীবন খুঁজে পাবে তোমরা কাম হতে পারবে লা আন লা সুতরাং এ কোরআনের সবচেয়ে বড় হক হচ্ছে এর আদেশ নির্দেশগুলো পালন করা এটাকে শুধু ওই ইয়ে দিয়ে মানে বা কাপড় পেচিয়ে আপনি আপনার ইয়ার উপর নয় এবং বিভিন্ন অফিসে দেখা যায় পূর্ণ কোরআন ৩০ পারে এইভাবে সাজিয়ে রেখেছে আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়েও তা বুঝতে পারবেন না বরকত হিসাবে মনে করা হচ্ছে তা নয় দেখা যাচ্ছে সেখানে ঘুষের লেনদেন হচ্ছে সেখানে সুদের লেনদেন হচ্ছে সেখানে মানুষের দৈনন্দিন জীবনের যে প্রতারণা সেটা করা হচ্ছে এটা কিন্তু ব্যানার হিসাবে রাখা লাহাউলাকুয়া এটা ব্যানার হিসাবে অথবা কেউ মারা গেলে সেটাকে ব্যবহার করা হচ্ছে তেলাওয়াতের মাধ্যমে করুক কেউ মারা গেলে পাশে তেলাওয়াত করবে করবে এটা কোনো সমস্যা নেই কিন্তু আপনি কি সারা এক বছরে একবার একজন মারা গেল সেখানে কারণ আল্লাহ বলছেন সুরা ইয়াসিনে এটা হচ্ছে জীবিতদের জন্য সত্যি অর্থ উপকরণ পাশাপাশি আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য এই কোরআন সবচেয়ে বড় জিনিস এই সুরা বাকারাতে রমজান মানে গাইড হিসাবে উল্লেখ করে হুদালিন আপনি

পিপিলিকার কথা বলা হয়েছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তো মাকসার কথা বলা হয়েছে মশার কথা বলা হয়েছে অনেকগুলো সুরেই তো এভাবে কি নাজিল নাজিল হয়েছে নাম এক নেসা নেসা মহিলা লম্বা সুরা আজকে আমরা নারী দের অবজ্ঞা করছি নারী দের বৃদ্ধাচরণ করে আমাদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে কোনো ওয়াজ যে কোনো মাহফিল যে কোনো আলোচনা দেখা যায় নারী কে বিভিন্ন ভাবে আঘাত করে কথা বলা এটা কিন্তু আল্লাহ পাক সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে কি নারী দের কে পুরুষের নামে কোনো

সুপ্রদর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন সত্যি কোরআন এবং মাহেরমজা দুটো দুটোটার সাথে খুব ভালো সম্পর্ক জুড়ে রয়েছে দীর্ঘ বছর ধরে সাড়ে চৌদ্দশো বছর ধরে আলহামদুলিল্লাহ এই কোরআনের সাথে আমরাও একটু জুড়ে যাই আমরা ভালো পথে থাকি ভালো থাকার চেষ্টা করব তাহলে তাকেও আবার হতে পারবো অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি এই অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো বিষয় থাকে ইনশাআল্লাহ তা আমাদের সাথে যোগাযোগ করবে দেখা হবে আগামী সপ্তাহে একই সময় সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো থাকুক আল্লাহ ভালো রাখুক সুস্থ থাকুক আপনার দিনগুলো রমজানে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল